বিকাশ রায় তার চলচ্চিত্র জীবনে 250-এর বেশি ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে 50-এর বেশি ছবিতে নায়ক হিসাবে। একই সঙ্গে নায়ক, খলনায়ক এবং চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেও যে দর্শকদের কাছে সমানভাবে প্রিয় হওয়া যায়, তা বিকাশ রায় তার অভিনয় প্রতিভা দিয়েই বুঝিয়ে দিয়েছেন। যদিও প্রথম জীবনে তিনি অভিনেতা হতেই চাননি, আগ্রহ ছিল সাহিত্যে। প্রেসিডেন্সিতে পড়ার সময় সাহিত্য পত্রিকা নিয়ে মেতে থাকতেন, তারপর সাহিত্য ছেড়ে এলেন আইনজীবী হতে। বিএল পাশ করে আলিপুর কোর্টে শুরু করলেন প্র্যাকটিস, কিন্তু ভালো লাগলো না। এরপর আকাশবাণীতে যোগ দিলেন, কিন্তু সেখানেও 4 মাসের বেশি টিকতে পারলেন না। এরপর কাজ নিলেন ডিজে কিমারের বিজ্ঞাপন দপ্তরে। না, এই কাজেও মন বসল না। আবার ফিরলেন আকাশবাণীতে, এবার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রূপে। 1941 থেকে 1946 পর্যন্ত এই 5 বছরের রেডিও জীবনের অভিজ্ঞতা পরবর্তীতে বিকাশ রায়ের অভিনয় জীবনে অনেকটাই সাহায্য করেছিল। তার প্রষ্ট উচ্চারণ ও কেটে কেটে কথা বলার ভঙ্গি একটা নতুন অভিনয়ের ধারা জন্ম দিয়েছিল। বিকাশ রায়ের জন্ম হয়েছিল 16 মে 1916 কলকাতার ভবানীপুরে। পিতা যুগল কিশোর রায়, তাদের পরিবার ছিল ধনী ও বনেদি। তিনি বড় হয়েছিলেন মুক্ত চিন্তাধারায়। যাই হোক, দ্বিতীয়বার রেডিওতে যোগ দেওয়ার পর তার সাথে আলাপ হয় উদয়ের পথের কাহিনীকার যতীন্ময় রায়ের সাথে। পরিচয় ক্রমে বন্ধুত্বে রূপান্তরিত হয়। একদিন গল্পচ্ছলে যতীন্ময়বাবু জানালেন, তিনি অভিযাত্রী নামের একটি গল্প লিখেছেন ছবি তৈরির জন্য, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকবেন হেমেন গুপ্ত। হঠাৎই যতীন্ময় রায় বিকাশবাবুকে রোল অফার করে বসলেন। খুবই অবাক হলেন বিকাশ রায়, অভিনয়ের সাথে তার দূর দূরান্তেও কোনো যোগ নেই। যদিও কলেজে পড়াকালীন একবার বৈকুণ্ঠের উইল নামক নাটকে অভিনয় করেছিলেন এবং প্রশংসাও কুড়িয়েছিলেন। যতীন্ময় রায় হেসে বললেন, ওই যথেষ্ট। অগ্নি বিচিত্র কর্ম বিকাশ রায় রাজি হয়ে গেলেন সিনেমায় অভিনয় করতে। ক্রমে ক্রমে এই অভিনয়ই হয়ে দাঁড়ালো তাঁর ভালোবাসা। 1947-এর 7ই ফেব্রুয়ারি মুক্তি পেল অভিযাত্রী। জন্ম হল অভিনেতা বিকাশ রায়ের। হেমেন গুপ্তর ভীষণ ভালো লেগে গেল তাঁর অভিনয়। পরের ছবি হেমেন গুপ্তর ভুলি নাই, প্রেক্ষাপট বঙ্গভঙ্গ আন্দোলন। বিকাশ রায় অভিনয় করলেন অসাধারণ, কিন্তু ছবিটি দেশের অন্যান্য প্রদেশে মুক্তি পেলেও বাংলার তৎকালীন সেন্সর বোর্ড বাংলায় ছবিটিকে মুক্তি দিল না, নিষিদ্ধ ঘোষণা করল। পরের ছবি আবারও হেমেন গুপ্ত পরিচালিত 42, মুক্তি পায় 1951-তে। এই ছবি একই সাথে বিকাশ রায়কে কুখ্যাত ও বিখ্যাত করে তুলেছিল। এখানে তার চরিত্র ছিল নিষ্ঠুর খল চরিত্র, মেজর ত্রিবেদী নামক এক পুলিশ অফিসারের। ছবিতে তার অত্যাচারের অভিনয় দেখে এক দর্শক পর্দায় জুতো ছুঁড়ে মেরেছিলেন। ছবি মুক্তির পর বিকাশ রায় কিছুদিন বাড়ি থেকে বেরোতে পারেননি। লোকেরা তাকে মারার জন্য বাড়ির কাছে ঘুর ঘুর করত। সাময়িক অসুবিধা হলেও পক্ষান্তরে এই পরিস্থিতি একজন অভিনেতার কাছে পুরস্কার স্বরূপও বটে। অভিনয় দিয়ে দর্শকদের এই পরিমাণ প্রভাবিত করতে পারা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অবশ্য 42 মুক্তি পাওয়ার আগে দেবকী বসু পরিচালিত রত্নদ্বীপ ও অজয়কর পরিচালিত জিঘাংসা মুক্তি পায় একই বছর, অর্থাৎ 1951-তে। এই দুটি ছবিতেও দর্শক বিকাশ রায়কে পেয়েছিলেন অন্যরূপে। জিঘাংসা ছবিতে তিনি সহপ্রযোজনার দায়িত্বেও ছিলেন। কিছুদিন পরে গড়ে তুললেন নিজের প্রযোজনা সংস্থা বিকাশ রায় প্রোডাকশন। প্রথম ছবি সাজঘর, পরিচালক অজয় কর। শুধু অভিনয় বা প্রযোজনাই নয়, ছবির পরিচালনা ও স্ক্রিপ্ট লেখাতেও তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ। বিকাশ রায় পরিচালিত প্রথম ছবি অর্ধাঙ্গিনী। তারপর একে একে এলো মরুতিত্ত হিংলাজ, কেডি সাহেবের মুন্সি, রাজা সাজা, কাজলতার মতো অসাধারণ সব ছবি। বাংলার ছবির জগতে মরুতিত্ত ইংলাজ ছিল একটা মাইলস্টোন। অসাধারণ গল্প, অসাধারণ অভিনয় আর দুর্দান্ত গান, বিকাশ রায়ের পরিচালনায় ও প্রযোজনায় এটি অন্যতম। এই শুটিংয়ের সময় ঘটেছিল নানা উল্লেখযোগ্য ঘটনা। ছবির নায়ক থিরুমালের চরিত্রে উত্তম কুমার, নায়িকা কুন্তির ভূমিকায় সাবিত্রী দেবী। দীঘার কাছে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে মরুভূমি বানানো হয়েছিল।
ছবিতে ব্যবহারের জন্য আনা হয়েছিল দুটি উট। শুটিং হবে এক নাটকীয় মুহূর্তের, যখন মানসিক বিকারগ্রস্ত থিরুমল কুন্তির গলা চেপে ধরবে। এই দৃশ্যে শুটিংয়ের কিছুদিন আগে থেকেই মহানায়ক উত্তম কুমার চুপচাপ হয়ে গিয়েছিলেন, কথা বন্ধ করে দিয়েছিলেন। যাই হোক, শুটিং শুরু হলো। উত্তম কুমারের দৃষ্টি অস্বাভাবিক লাগছে। গলা টিপলেন যখন, তখন তিনি আর নিজের মধ্যে নেই। সাবিত্রী দেবীর দম বন্ধ হয়ে যাচ্ছে। শট শেষ করেই ছুটে এলেন বিকাশ রায়। সাবিত্রী দেবী অজ্ঞান, কোনো রকমে তাকে সুস্থ করে তোলা হলো। উত্তমবাবু অপ্রস্তুত। বিকাশ রায় বললেন, তুমি তো ন্যাচারাল অ্যাক্টিং করতে গিয়ে মেয়েটাকে মেরেই ফেলছিলে। এই ছবি শুটিং সংক্রান্ত আরেকটি ঘটনা আছে, সেটি অবশ্য মজার। স্থান সেই দীঘার বালিয়াড়ি। উট এবং উটেদের কিপাররা থাকতো লোকেশনের ধারের কাছেই তাঁবুতে। বাকি আর্টিস্টরা যাতায়াত করতেন দূরের হোটেল থেকে। একবার অসময়ের ঝড় বৃষ্টিতে উট এবং তাদের কৃপারদের তাঁবু উড়ে যায়। দুর্যোগ থামলে পরিচালক বিকাশ রায় ছুটে গেলেন স্পটে। দেখলেন অবস্থা শোচনীয়, জলে ভিজে উটেরা অসুস্থ হয়ে পড়েছে। এদিকে তাদের ছাড়া কিছুতেই কাজ চালানো যাবে না। শেষে উটেদের কিপাররা বুদ্ধি বার করল, কিনে আনলো বাংলা মদের বোতল, খাওয়ানো হলো উটগুলোকে। টলতে টলতে খাড়া হলো মরুভূমির জাহাজেরা। বেঁচে গেল মরুতৃত্ব হিংলাজের শুটিং। আবার গোল বেঁধেছিল চন্দ্রাবতী দেবীকে নিয়ে এই মরুতৃত্ব হিংলাজেই। চন্দ্রাবতী দেবীর জন্য ছিল নো মেকআপ লুক, কিন্তু তিনি রোজই মেকআপ করে চলে আসতেন। বলতেন, কতদিনের অভ্যাস, মেকআপ না করলে শুটিং করছি বলে মনেই হয় না। রোজই তার মেকআপ তুলে শুটিং শুরু হতো এবং তার জন্য বেশ কিছু সময় নষ্ট হতো। আরেকটা গল্প শোনানো যাক। বসন্ত বাহার ছবিতে পরিচালক বিকাশ রায় চাইলেন ওস্তাদ বড়ে গোলাম আলীর কণ্ঠে গাওয়া আয়না বালম গানটি রাখবেন। সেই মতো ওস্তাদজি এলেন গাইতে। তখনকার দিনে স্টুডিও সাউন্ডপ্রুফ হতো না, দরজা জানলা বন্ধ করে রেকর্ড করতে হতো। কিন্তু বদ্ধ অবস্থায় ওস্তাদজি গাইতে রাজি হলেন না, বললেন সব দরজা খুলে দাও। কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজের কি হবে, লোক পাঠিয়ে গাড়ি চলাচল বন্ধ করা হলো কিছুক্ষণের জন্য। গান গাওয়া রেকর্ড করা সম্পন্ন হলো, কিন্তু পরিচালকের মাথায় হাত। ওস্তাদজির গানের মেজাজ তার ছবির গল্পের সাথে মিলছে না, কিন্তু কিভাবে তিনি আরেকবার গাইতে বলবেন, সুযোগ দিলেন ওস্তাদজি নিজেই। বিকাশ রায়ের কাছে জানতে চাইলেন কেমন হলো গান। বিকাশ রায় বললেন, আপনার গানের কি তুলনা আছে, তবে গল্পটা একবার শোনাই। এই বলে গল্প শোনালেন বসন্ত বাহারের। শুনতে শুনতে চোখ ছাপিয়ে জল এলো ওস্তাদজির। শেষে বললেন, এই গল্প আগে শোনাওনি কেন, নাও আবার রেকর্ড করো, কিছুই গাওয়া হয়নি। পরিচালক বিকাশ রায়ের মতো অভিনেতা বিকাশ রায়ের জীবনেও আছে গল্প। শ্রীকান্ত, ইন্দ্রনাথ ও অন্নদা দিদির শুটিং চলছে। বিকাশ রায় সাহজি সাপুরের ভূমিকায়। একটি দৃশ্য যেখানে সাহজিকে কামড়ে দেবে সাপ আর সাহজি সাপকে গলা টিপে মেরে ফেলবে। বিকাশবাবু কিছুতেই রাজি হচ্ছিলেন না শুটিংয়ে। পরিচালক হরিদাস ভট্টাচার্যও ছাড়বেন না। শেষে রফা হল সাপের মুখ সেলাই করা থাকবে। ক্যামেরা চালু হলো, আর তখনই বিকাশ রায় খেয়াল করলেন কোথায় সেলাই, সাপ দিব্যি এগিয়ে আসছে রকলকে জীব নিয়ে। কিন্তু তখন তিনি পিছিয়ে যাননি, শুটিং শেষ করেছিলেন প্রয়োজন মতোই। তিনি ছিলেন যথার্থ অর্থেই ভার্সেটাইল অভিনেতা। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য অভিনয় হল আরোগ্য নিকেতন ছবিতে জীবন মশাইয়ের চরিত্র, যিনি নারী টিপে বলে দিতেন মৃত্যু ঠিক কত দূরে দাঁড়িয়ে। উত্তর ফাল্গুনী ছবিতে ব্যারিস্টার মনীষ, সুচিত্রা সেনের বিপরীতে নায়কের ভূমিকায়। পাশাপাশি ছেলেকার এবং ছদ্মবেশীর মতো ছবিতে দর্শকদের হাসিয়েওছেন। ভোলা যায় না জীবন কাহিনী ছবির নবজীবনকেও। রাজেন তরফদার পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল 1964। একজন ইন্স্যুরেন্স এজেন্টের দারিদ্রের জ্বালায় নেবে এক অনৈতিক পথ। এই চরিত্রে বিকাশ রায়ের অভিনয় ছিল অসাধারণ। পরবর্তীকালে নাটকেও অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজেও অংশ নিতেন। বন্যাত্রাণের জন্য অর্থ সংগ্রহে রাস্তায়ও নেমেছিলেন। এমনই ছিলেন অভিনেতা, পরিচালক, প্রযোজক বিকাশ রায়। বাংলা চলচ্চিত্রে বহুমুখী প্রতিভায় এবং সক্রিয়তায় তার অবদান চিরস্মরণীয়। শিল্পী হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও ছিলেন অনন্য। 1987 সালের 16 এপ্রিল 71 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। আজ তার 107তম জন্মদিনে তার প্রতি রইল আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা।